এই যে চর্চা, এর পরিসরটা কতটা বড়, এবং তার দ্বিতীয় অংশটা হবে হচ্ছে যে এই ভাষাবিজ্ঞান নিয়ে লেখাপড়া করে যারা আজকে এসে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করলো তাদের ভবিষ্যতে ক্যারিয়ার অপশনস কি কি হতে পারে? আচ্ছা, তো একটু বলি যে ভাষা বিজ্ঞানের পরিসর অর্থাৎ কোন বিষয়গুলো ভাষা বিজ্ঞান পড়ানো হয়। তো ভাষা যেহেতু জীবনের অংশ, আমরা ভাষা ছাড়া চলি না, কিন্তু আমরা যে কথা বলছি সেটা ভাষার অংশ। শিশু জন্মগ্রহণ করে কীভাবে ভাষা কথা বল শিখে সেটা আপনার ভাষার অংশ। আপনার যন্ত্রে কীভাবে এই যে লেখা হচ্ছে সেটা ভাষার অংশ। মানুষ কীভাবে গান করছে সেটা ভাষার অংশ। সুতরাং আপনি যদি এই দৃষ্টি থেকে বলেন, পৃথিবীর সব কিছু ভাষা তত্ত্বের অংশ, বিজ্ঞানের অংশ। পৃথিবীর সমস্ত কিছুই ভাষা বিজ্ঞানের আলোচিত হতে পারে সেটা। আর আমাদের আজকে যারা ভাষাবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিল, তারা যদি ভাষাবিজ্ঞান শাস্ত্রে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তাদের জন্য বেশ কিছু চাকরি অপেক্ষা করছে। সেটা হচ্ছে প্রথমে আমরা বলতে পারি ভাষা শিক্ষক হতে পারে। প্রথম যেটা সবচেয়ে বেশি দরকার আমাদের সোসাইটিতে, ভাষা শিক্ষক হওয়া এবং ভাষার অনুবাদ করা, যেটা ট্রান্সলেশন হতে পারে, ইন্টারপ্রেশন হতে পারে। তারপরে এই যে আমাদের ডিকশনারিগুলো বের হচ্ছে সেগুলো, সেক্ষেত্রে আমাদের ভাষা বিজ্ঞানের কাজ করতে পারে। তারপরে ভাষার কিছু অসুখ হয় ভাষাশুখ, এটাকে আমরা বলি ক্লিনিক্যাল ইংলিশ, সেইখানে কাজ করতে পারবে, ডাক্তার হিসেবে কাজ করতে পারবে। তারপরে আপনার কম্পিউটার সায়েন্সে ভাষা বিজ্ঞানীদের একটা বড়ো ভূমিকা আছে। আপনার কম্পিউটারের ভাষা কীভাবে আমি ইনপুট দিব সেটা কম্পিউটার সায়েন্টিস্টরা যেমন কাজ করে, ভাষা বিজ্ঞানীদের। সুতরাং বিশাল সম্ভাবনা। আপনার মুঠোফোন আপনাকে যে বারবার জানান দিচ্ছে যে আপনাকে আমরা বেরোতে হবে বুঝতে পারছি, তাই আমি একেবারে শেষের দিকে চলে যাব। আজকে এখানে আমাদের অনেক তরুণ শিক্ষার্থী রয়েছে, তাদেরকে আগামী দিনের জন্য আপনি কি বার্তা দেবেন? আচ্ছা, আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের এই যে তরুণ শক্তি যারা তোমরা আছো, তারা অসম্ভব সম্ভাবনাময়, এটা নিঃসন্দেহে আজকে যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে। এবং আমরা জানি যে অনেক ভালো নম্বর পাবে, 50-এর মধ্যে হয়তো কেউ 48-ও পাবে, 45-ও পাবে। তারা আমি বলি অনেক সম্ভাবনাময়, কিন্তু অনেক মানুষ একটি ছোট্ট জায়গায় আছে, সেটা আমাদের অনেক সমস্যার সৃষ্টি করছে সেটা জানি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকেই ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, লয়ার হবো, কিন্তু আমাদের সবার জন্য যেটা প্রয়োজন আগে ভালো মানুষ। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, জীবনে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হয়ে সে তোমাদের জন্য সারা বিশ্ব অপেক্ষা করছে, তোমরা পড়াশোনা করবো এমনভাবে যেন সারা বিশ্বে যে কোনো জায়গায় চাকরির জন্য যোগ্যতা লাভ করতে পারো এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। সুতরাং একটি কথা হচ্ছে ভালো মানুষ হওয়া, এবং আরেকটি কথা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করার জন্য যোগ্যতা আছে। আর যাওয়ার আগে আপনার থেকে অবশ্যই একবার, আপনি ইতিমধ্যে আমাদের কথা দিয়েছেন যে আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনি আরও অনেকটা দীর্ঘ সময় দিতে চলেছেন, সেটি বলবো যে আপনি একটু তাদেরকে বলে দিন যে আপনি কিন্তু খুব শীঘ্রই তাদেরকে মিট করতে চলেছেন, এবং আপনার সঙ্গে আরও নিবিড়ভাবে আমাদের সংযুক্ত হওয়ার সুযোগ আমরা তৈরি করব। একদম, আমি আশা করছি আজকে আসলে আমরা ভাষা তত্ত্বের বা ভাষা বিজ্ঞানের অনেক কঠিন বিষয়টি কথা বললাম না, সময় কম এবং মুহূর্ত এটা না। তো আমি আশা করছি আরেকদিন আসবো, তোমাদের সামনে দীর্ঘ সময় কাটাবো, ভাষা বিজ্ঞান নিয়ে অনেক কিছু কথা বলবো। আর আজকে আমাদের তিনজন শিক্ষক আছে, আপনারা যদি ভাষা বিজ্ঞান নিয়ে জানতে চান, তাহলে এখন এই যে ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান যিনি বিভাগের দায়িত্বে আছে, অধ্যাপক আসাদুজ্জামান, তারপর বসে আছে সহযোগী অধ্যাপক ডক্টর নাদিয়া নন্দিতা ইসলাম, তারপর বসে আছেন সহযোগী অধ্যাপক ডক্টর খন্দকার খায়রুল নাহার, এনাদের কাছ থেকে আপনারা বেশ কিছু জানেন। সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার প্রতি ভালোবাসা থাকলো। এবং যারা আজকের প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদের সাথে আমাদের আগামী 13 তারিখ আবার দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।